हेलो एवरीवन, वेलकम यू ऑल अगेन टू द प्रेरणाश्री नृत्योत्सव 2020 एंड ऑनलाइन इंटरनेशनल डांस कंपटीशन एंड फेस्टिवल ऑर्गेनाइज्ड बाय नृत्य भाषा प्रेरणा। नृत्य भाषा प्रेरणार पक्ष থেকে प्रेरणाश्री नृत्योत्सवे আপনাদের সকলকে আরো একবার হার্দিক শুভকামনা। আজ লিটল গ্রুপের ফার্স্ট রাউন্ডের 6th এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের কম্পিটিশনে আমরা বিচারক মণ্ডলীর আসনে যাদের পেয়েছি তারা হলেন স্যার রুহুল আমিন বাবু, ডান্স কোরিওগ্রাফার এন্ড ডান্স পারফর্মার ফ্রম বাংলাদেশ, আর তার সাথে সাথে ডান্স ডিরেক্টর এন্ড ডান্স আর্টিস্ট অফ নিত্যাঞ্জলি আর রিনাউন্ড ডান্স স্কুল অ্যাট খুলনা বাংলাদেশ। এবং তার সাথে সাথে আমরা পেয়েছি মেহেলি সাই ম্যাম, মণিপুরি ডান্সার ফ্রম বিশ্বভারতী ইউনিভার্সিটি ইন্ডিয়া। লিটল গ্রুপ কি বলবো এই গ্রুপের ব্যাপারে, এই গ্রুপের পারফরম্যান্স দেখার জন্য সিরিয়াসলি আমি তো সুপারলি এক্সাইটেড থাকি, আর জানি আপনারাও নিশ্চয়ই তাই না? তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের কম্পিটিশনে। আজকের এই লিটল গ্রুপের প্রথম কম্পিটিটর হচ্ছে বকুল দা। একটা জোরে হাততালি হয়ে যাক বকুলের জন্য। খুব সুন্দর, মানে ফুলের নামের নাম আমার কাছে খুবই ভালো লাগে, বকুল। আর এরকম নাম আমার মনে হয় এই ফুলের নাম আমি শুনিনি, এটাই আমার প্রথম শোনা বকুল নামে কোনো মানুষের নাম। হ্যাঁ, নাটক বা সিনেমাতে আমি দেখেছি বকুল নাম রাখতে, কিন্তু একদম অরিজিনালি বকুল নাম আমি আসলে শুনিনি। এখন যেটা বলবো সেটা হলো তোমার নাচ ভালো হয়েছে,
আরো ভালো করতে হবে। আর হলো ড্রেস, ড্রেস কিন্তু একটু ঠিক নেই। ড্রেসের ব্যাপারে আমি সবসময়ের জন্য স্ট্রিক্ট, আমি ড্রেসের ব্যাপারে কখনোই কোনো ছাড় দেই না। আমার কাছে হলো আগে দর্শনদারি, তারপরে গুণবিচারি। দেখাতেই যদি আমাকে গলত লাগে তাহলে তো হবে না। তো ড্রেসটা যখনই তুমি পরবে অবশ্যই মাথায় রাখতে হবে যেটা সেটা তোমার সঙ্গে যাচ্ছে কি না, বা সেই ড্রেসটা পরাটা ঠিকমতো হয়েছে কি না। হ্যাঁ, সব কিছু মাথায় রেখে তারপরে তোমাকে ড্রেসটা পরতে হবে। এরপরে যখন তুমি নাচ করবে, হ্যাঁ কোথাও কোনো নাচ করবে, তোমাকে তুমি হয়তো পড়ন তোমাকে তোমার মা পড়িয়ে দিয়েছে, বা বড় বোন পড়িয়ে দিয়েছে, বা টিচার পড়িয়ে দিয়েছে, যে কেউ একজন বড় কেউ পড়িয়ে দিয়েছে, তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ড্রেসটা যেন ঠিকমতো পরা হয়। হ্যাঁ, আর ড্রেসটা যেন যায়, নাচের সঙ্গে যেন যায়। ঠিক আছে, খুব ভালো থাকো। তোমার এই পারফরমেন্সের জন্য আমি তোমাকে দেবো 7 পয়েন্ট। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you so much for giving your valuable comments to us. Now I am moving forward to our next judge, Meheli Shai ma'am. Please, ma'am. খুব সুন্দর হয়েছে তোমার নাচটা, আর একটু হাসি খুশি ভাবে নাচটা করলে ভালো হতো। তোমার স্টেপিংসও খুব সুন্দর, আর একটু ক্লিয়ার করবার চেষ্টা করো, তোমার মুভমেন্টসগুলোও খুব সুন্দর লাগলো আমার। চেষ্টা করো আর একটু যাতে এক্সপ্রেশনটা দেওয়া যায় নাচের মধ্যে। ওভারঅল পারফরমেন্স খুব সুন্দর তোমার, তোমাকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। থ্যাংকস আ লট ম্যাম ফর গিভিং আস ইওর ভ্যালুয়েবল কমেন্টস। এবার আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগী দীতিপ্রিয়া পল। দীতিপ্রিয়া কি পারফর্ম করবে সেটা আমরা এবারে দেখে নেব। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লোজ ফর দীতিপ্রিয়া। বাহ দীতিপ্রিয়া, খুব খুব সুন্দর পারফর্ম করেছো তুমি। আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের জাজেসদের কাছে। আমাদের প্রথম জাজ স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার। দীতিপ্রিয়া,
একটু দেখি তো ভালো করে। না, এটা তো মানুষই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একদম পুতুল নাচ করে দেখায় না? তুমি কি পুতুল নাচ দেখেছো? একদম পুতুল, এই যে উপরে দুজন কাঠি নিয়ে সুতো নিয়ে দাঁড়িয়ে থাকে আর নিচে একটা পুতুল নাচে, আমার কাছে তো ওরকম মনে হচ্ছিল, একদম পুরো পুতুল নাচের মতন। এত কিউট একটা বাচ্চা, খুব সুন্দর লাগছে দেখতে, একদম এরকম 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 করে করে করতেছিলে পুতুলের মতো করে, খুব ভালো হয়েছে বাবা, আরো ভালো করতে হবে। তোমার এই নাচটার জন্য তোমাকে দিব 6 পয়েন্ট। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। নাও উই আর মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট জাজ, মেহেলি ম্যাম, প্লিজ ম্যাম। প্রিয়া পল, কি মিষ্টি ভাবে নাচটি পরিবেশনা করেছো, খুব 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 ভালো লেগেছে আমার। আর একটুখানি মুখে হাসি থাকতে হতো তো, মুখে হাসি থাকলে আর একটু সুন্দর লাগতো তোমার নাচটা। ঠিক আছে, পরবর্তীকালে চেষ্টা করো মুখে আরেকটু হাসি রেখে মন খুলে নাচটা করতে, খুব সুন্দর হয়েছে। তোমাকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। হ্যালো দিদিমা, খুব ভালো করেছ, আরও ভালো করো, সামনে তোমার অনেক দিন পড়ে আছে, ভালো কিছু শেখো, ভালোভাবে তোমার জীবনকে তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, এই দোয়া করি। আর তোমার এই কিউট পারফরমেন্সটার জন্য আমি তোমাকে দিব 7 পয়েন্টস। ধন্যবাদ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার।
এবার আমরা চলে যাব আমাদের নেক্সট জাজের কাছে, ম্যাম মেহেলি সাই। মেহেলি ম্যাম, প্লিজ ম্যাম। দিবা মন্ডল, খুব সুন্দরভাবে তুমি পরিবেশনাটি করেছো, কিন্তু এত ভয় পাচ্ছিলে কেন? এত সুন্দরভাবে নাচটি করছো, একটুখানি মন খুলে নাচনি কেন? যাই হোক, পরবর্তী কম্পিটিশনগুলোতে চেষ্টা করবে মন খুলে নাচ করবার, এবং যেহেতু এটা রবীন্দ্রনৃত্য, সেজন্য রবীন্দ্রনৃত্যের সাথে একটুখানি যদি গানের কথাটা বুঝে তার ভাবটাকে প্রকাশ করা যায় খুব ভালো হয়। তুমি করেছো খুব সুন্দরভাবে, তুমি স্পেশালি ওডিসির ওপরে করেছো নাচটি, এবং ওডিসির কিছু ক্লাসিক্যাল ডান্স ফর্ম সেখানে তুমি প্রয়োগ করেছো। আমার মনে হয় সেটা থেকে বেরিয়ে এসে একটুখানি গানের কথা অনুযায়ী কম্পোজ করলে খুব ভালো হয় না? ঠিক আছে, পরবর্তীকালে চেষ্টা করো এটার দিকে একটু মন দেওয়ার। খুব ভালো, তোমাকে আমি 10-এর মধ্যে 7 দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাব ফোর্থ প্রতিযোগীর দিকে। আজকে সন্ধ্যার লিটল গ্রুপের ফার্স্ট রাউন্ডের ফোর্থ প্রতিযোগী আত্মজা দাস। আত্মজার জন্য একটা জোরে হাততালি প্লিজ। ওয়াও আত্মজা, হোয়াট আ পারফরমেন্স! একটু আগে আপনাদের বললাম না, প্রত্যেকটা বাচ্চা এক একটি বিষয়, ইচ অ্যান্ড এভরি কিড আর ওয়ান্ডার বাই দেমসেলস। সিরিয়াসলি, আমি বুঝতে পারছি যে আমার মতন আপনারাও নিশ্চয়ই সহমত। আমি জাস্ট ভাবছি যে জাজেসদের কী অবস্থা হচ্ছে। বাবা, আমার অবশ্য অত ভেবে লাভ নেই, কারণ ওনাদের ব্যাপারটা ওনাদেরই ভেবে নিতে দিন। তো সরাসরি চলে যাচ্ছি জাজেসের কাছে, আমাদের প্রথম বিচারক স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার। আত্মজা, ছোটা পটাকা, একদম মানে ছোট মরিচ। আমাদের দেশে বলে যে ছোট মরিচ মানে হলো এতটুকু এতটুকু মরিচ আছে, সেটা হলো বড় বড় দুটো তিনটে কাঁচা মরিচ, মরিচের যে ঝাল তার থেকে বেশি ঝাল হলো এতটুকু মরিচগুলোতে। তুমি হলো ঠিক এতটুকু মরিচ, মানে এত এনার্জি আর এত মানে কি বলবো, একদম পুরো ফায়ার। আর এইটুখানি একটা বাচ্চা, খুব ভালো হয়েছে। তবে কি, আমি এখন যে কথাটা বলবো সেটা হলো তোমাকে যে কোরিওগ্রাফি করেছে, আমি তার উদ্দেশ্যে কিছু বলতে চাই। স্যার অথবা ম্যাডাম যিনি করুন না কেন, আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন।
আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু ও একটা ছোট বাচ্চা, তো আমরা এমন কোনো কিছু করব না বা করা ঠিক না, মানে কি বলে এটাকে, যে একটা অ্যাডাল্ট স্টেপ যদি আমি একটা ছোট বাচ্চাকে দিয়ে করাই, আসলে সেটাকে দেখতে দৃষ্টিকটু লাগে আমার দৃষ্টিতে, অ্যাটলিস্ট আমার দৃষ্টিতে দৃষ্টিকটু লাগে। সো আমার আমার তরফ থেকে আমার আমি একজন আমিও একজন ছোটখাটো একজন একদম ছোটখাটো একজন প্রশিক্ষক, আমার যেটুকু ধ্যান ধারণা আছে তার থেকে আমার কাছে মনে হয় যে এইরকম কোনো স্টেপ দেওয়া উচিত নয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তোমার পারফরমেন্সটা খুব ভালো হয়েছে, তবে সামনে আরও অনেক ভালো কিছু করো, আমি সেই দোয়া করি। তোমার মধ্যে অনেক পাওয়ার আছে, তুমি এটা কাজে লাগালে অনেক দূর এগোতে পারবে। তোমার এই পারফরমেন্সটার জন্য আমি তোমাকে 6 পয়েন্ট দিব। ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট জাজের কাছে, ম্যাম মেহেলি সাই। মেহেলি ম্যাম, প্লিজ ম্যাম। পূজা দাস, খুব ভালো লাগলো তোমার নাচটা, এবং তোমার বডি মুভমেন্টসও খুব সুন্দর, ভীষণ ফ্লেক্সিবল তোমার মুভমেন্টস, খুব ভালো লাগলো। এক্সপ্রেশনও খুব ভালো। আর একটুখানি বডি মুভমেন্টসের দিকে নজর দিও। তোমাকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী প্রগতা মজুমদারের কাছে। দেখে নি প্রগতা আমাদের জন্য কি নিয়ে হাজির হয়েছে। তার আগে একটা জোরে হাততালি হয়ে যাক প্রগতার জন্য। প্রগতার কাছ থেকেও আমরা বেশ একটা সুন্দর পারফরমেন্স দেখলাম। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের বিচারক মণ্ডলীর কাছে, স্যার রুহুল আমিন বাবু। হ্যালো প্রগতা, খুব কিউট একটা বাচ্চা তুমি, খুব সুন্দর লাগছে, একদম ছোট্ট পুতুলের মতন এরকম 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 করে নাচ করছো, খুব ভালো লাগছে। আরও অনেক ভালো করে করো, হ্যাঁ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমার এই যে কিউট নাচটার জন্য তোমাকে দিব আমি 6 পয়েন্ট। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট জাজের কাছে, মেহেলি ম্যাম, প্লিজ ম্যাম। প্রগতা মজুমদার, খুব ভালো লাগলো তোমার নাচ, খুব মিষ্টিভাবে তুমি পরিবেশনাটি করেছো। তোমাকে বলি একটুখানি আর একটু হাসি খুশিভাবে নাচটাকে করবার চেষ্টা করবে এবং মন থেকে বুঝে এবং কথাগুলোকে বুঝে একটুখানি নাচটাকে করবার চেষ্টা করবে। খুব মিষ্টি লাগলো তোমার নাচ, তোমাকে আমি 10-এর মধ্যে 7 দিলাম। এবারে আমরা চলে যাচ্ছি লিটিল গ্রুপের আরও একজন কম্পিটিটর একান্তিকার কাছে, আমরা দেখে নেব একান্তিকা নন্দীর পারফরমেন্স। একান্তিকার জন্য একটা জোরে হাততালি। একান্তিকা, ভীষণ ভীষণ সুন্দর পারফরমেন্স, আমি আর কথা বাড়াবো না। আমি আগেই বলেছি লিটল গ্রুপের পারফরমেন্স নিয়ে আমার তো জাস্ট বলতে বন্ধ, কিচ্ছু বলবো না, সরাসরি চলে যাব জাজেসের কাছে। আমাদের প্রথম বিচারক স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার। একান্তিকা, একদম রসগোল্লা লাগছে দেখতে, কি গোলগাপ্পার মতো, আমার মনে হচ্ছে কি এরকম গাল ধরে এরকম করে টেনে দিই, কিউট একটা বাচ্চা। আচ্ছা, নাচ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু রিদমে থাকতে হবে, বেতালা করলে তো ভালো হবে না, একটু আরও শিখতে হবে, অনেক শেখো না, যত শিখবে তত ভালো হবে। আর তোমার এই রসগোল্লা নাচের জন্য তোমাকে দেবো 6 পয়েন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট জাজের কাছে, মেহেলি ম্যাম, প্লিজ ম্যাম। একান্তিকা, কি মিষ্টিভাবে তুমি নাচটা করেছো, খুব ভালো লেগেছে আমার, এরকমভাবে হাসি খুশিভাবে নাচ করবে, মন খুলে একেবারে, তোমাকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।
এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সৃজার কাছে। আমরা দেখে নেব সৃজা ব্যানার্জির পারফরমেন্স। সৃজার জন্য একটা হাততালি হয়ে যাক। ভীষণ ভীষণ সুন্দর একটা পারফরমেন্স উপহার দিয়েছো তুমি আমাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আমাদের প্রথম বিচারক স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার, ওভার টু ইউ। সৃজা, খুব ভালো, আরও ভালো করতে হবে। আর আরও ভালো করতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তোমার এই যে ভালো পারফরমেন্সটার জন্য তোমাকে দিব আমি 7 পয়েন্টস। বেশি করে প্র্যাকটিস করবে, হ্যাঁ। আর আমি দোয়া করছি তুমি আরও অনেক অনেক ভালো করো, অনেক বড় হও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল কমেন্টস টু আস। নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট জাজ, মেহেলি সাই ম্যাম, প্লিজ ম্যাম। সৃজা ব্যানার্জি, খুব ভালো লাগলো তোমার পারফরমেন্স। তোমার স্টেপিংস, তোমার বডি মুভমেন্টস খুব ভালো, তবে আরেকটু বডি মুভমেন্টসটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, বা স্টেপিংসগুলোকে আরেকটু ক্লিয়ার করলে মনে হয় খুব ভালো হবে। আর এক্সপ্রেশনেরও নাচ একটু, খুব ভালো। তোমাকে আমি 10-এর মধ্যে 7 দিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর গিভিং ইউর ভ্যালুয়েবল কমেন্টস টু আস। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের, এই যে COVID-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনেও আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু নৃত্যবাসা প্রেরণার এই উদ্যোগ সফল হতো না। অবশ্যই নৃত্যবাসা প্রেরণার এই যে উদ্যোগ এই COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনেও ছোট ছোট ট্যালেন্টদের যে সামনে তুলে ধরে আনার যে অভিনব প্রয়াস, সেটাকে আমি হার্দিক কুর্ণিশ না জানিয়ে পারছি না। কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, পাশে আছেন বলেই এটা এতটা সাফল্যমণ্ডিত হতে পেরেছে। আশা করব এই বাকি পথটুকু আপনাদের আরও আরও অনেক সহযোগিতা পাবো। তো আজকে সন্ধ্যার লিটল গ্রুপের পারফরমেন্স এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা চলে যাব সাব জুনিয়র গ্রুপের পারফরমেন্সে।